হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। Lenovo Yoga 5G ল্যাপটপ এখন বাংলাদেশের বাজারে না এসে থাকলেও অন্য অনেক বড় বাজারগুলোতে কয়েকদিন হলো এসে গিয়েছে। তো বন্ধুরা, বাংলাদেশে এই ল্যাপটপ আসুক বা না আসুক, এই ল্যাপটপ সম্পর্কে জানা আমাদের সকলেরই অধিকার। তাই বিশ্বের প্রথম 5G এই ল্যাপটপ সম্পর্কে কিছু তথ্য শুধু আপনাদের সাথে শেয়ার করতে আজকের এই ভিডিও। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। Lenovo Flex 5G ল্যাপটপটিকে বিশ্বের প্রথম উইন্ডোজ 10 ভিত্তিক 5G সংযোগের ল্যাপটপ হিসেবে উন্মোচন করা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রে লঞ্চ হওয়ার পর ল্যাপটপটি যুক্তরাজ্য, সুইজারল্যান্ড, চীনের মতো বাজারে পাওয়া যাবে। তবে এই অঞ্চলগুলিতে ল্যাপটপটি Lenovo Yoga 5G নামে পরিচিত হবে। এ বছরের শুরুর দিকে Lenovo Flex 5G ল্যাপটপটি তথা Lenovo Yoga 5G-কে উন্মোচন করা হয়েছিল। Lenovo Flex 5G বা Lenovo Yoga 5G ল্যাপটপটি উইন্ডোজ 10 প্রো দ্বারা চালিত হবে এবং এতে 14 ইঞ্চি এর ফুল HD পিক্সেল রেজলিউশনে IPS ডিসপ্লে রয়েছে, যার এক্সপেক্ট রেশিও 16:9। তবে সংস্থাটি পিক্সেল রেজলিউশনের UHD ভ্যারিয়েন্টিও বাজারে সরবরাহ করে। ল্যাপটপটিতে 8GB LPDDR4X RAM এবং Adreno 680 GPU এর সাথে একটি 2.84 GHz এর কোয়ালকম স্ন্যাপড্রাগন 8cx 5G প্রসেসর ব্যবহার করা হয়েছে। 512GB পর্যন্ত অভ্যন্তরীণ স্টোরেজ অফার করা হয়েছে এই ল্যাপটপটিতে। এই ডিভাইসটিকে 360° পর্যন্ত ঘুরিয়ে ট্যাবলেট হিসেবে ব্যবহার করা যাবে। এই ল্যাপটপটিতে থিক শাটার প্রাইভেসি কভার সহ একটি HD 720p এর ওয়েব ক্যামেরা রয়েছে। তাছাড়া একটি অতিরিক্ত IR ক্যামেরা এবং একটি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও রয়েছে। এই ল্যাপটপটিতে Dolby Atmos এর দুটি ফ্রন্ট ফায়ারিং স্পিকার রয়েছে। অন্যান্য সংযোগগুলির মধ্যে রয়েছে ব্লুটুথ V5.0 3.1 জেন এর দুটি USB টাইপ সি পোর্ট, একটি সিম কার্ড স্লট এবং একটি হেডফোন মাইক কম্বো। ল্যাপটপটির আকার 320x215x14.75mm এবং এর ওজন প্রায় 1.3 kg। ল্যাপটপটিতে একটি 60Wh এর একটি ব্যাটারি রয়েছে যা ভিডিও প্লেব্যাক হিসেবে 24 ঘন্টা পর্যন্ত ব্যাকআপ দেওয়ার প্রতিশ্রুতি দেয়। Lenovo Flex 5G মার্কিন যুক্তরাষ্ট্রে 18 জুন থেকে বিক্রি হতে শুরু করেছে এবং এর মূল্য আনুমানিক $1,399 বা $1,18,500 মতো হবে। তবে এটি এই বছরের শেষের দিকে Lenovo Yoga 5G হিসেবে অন্যান্য বাজারে আসবে। ল্যাপটপটি শুধুমাত্র আয়রন গ্রে কালারে পাওয়া যাবে। তো বন্ধুরা, এটাই ছিল আজকের এই ভিডিও। আশা করি আপনাদের ভিডিওটি খুবই ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন। আর কেউ যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এরকম বিষয়ক আরও অনেক ভিডিও পেতে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এতটুকুই। পরের ভিডিও আর আহ্বান জানিয়ে আজকের ভিডিও শেষ করছি। সবাইকে আসসালামু আলাইকুম।